এত কমে প্রায় 20 রকমের খাবার এক টেবিলে বসে কোথায় গিয়ে খেলাম, আজকের ভিডিওতে আপনাদের সবার সাথে তা শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে হোটেলে আমরা খেতে এসেছি সে হোটেলে এসে দেখি জুমার নামাজের জন্য সব কিছু বন্ধ আছে, তো এখানে কিন্তু এখন কোনো রকমের অর্ডার নেওয়া হচ্ছিল না। তো আজকের দিনের জন্য আমরা হয়ে গেছি এই হোটেলের ওয়েটার। তো দেখতেই পাচ্ছেন আমার বোন কিন্তু খুব সুন্দর করে সবার মেনুগুলো লিখছিল আর আমি বলে বলে দিচ্ছিলাম কে কি খাবে। তো এখানে কিন্তু মেনু কার্ডটা রয়েছে, সবাই কিন্তু নিজেদের পছন্দের আইটেমগুলো আমাদের বলে দিয়েছিল। তো আমি আমার বোনকে বলে দিয়েছি, ও সুন্দর করে লিখে দিয়েছে। যখন জুমার নামাজ শেষ হয়ে গিয়েছিল সবাই যখন চলে এসেছিল তখন কিন্তু আমাদের অর্ডারের লিস্টটা আমরা দিয়ে দিয়েছিলাম, তো সে অনুযায়ী কিন্তু আমাদের অর্ডার দেওয়া হয়েছিল। আজকে আমরা প্রায় 20 পদের খাবার অর্ডার করেছিলাম। বিশ্বাস করেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টেবিল কিন্তু একদম খাবারে ফুল হয়ে গেছে। যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আর এক একজন মানুষের পছন্দ কিন্তু এক এক রকম, তো সবাই যখন সবার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দেওয়া শুরু করেছে তখন দেখা গেছে যে অনেকগুলো অর্ডার হয়ে গেছে, আমাদের অনেকগুলো খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছেন, আর সবাই নিজেদের পছন্দের খাবারগুলো নিজেদের কাছে কাছে নিয়ে নিয়েছে। আরেকটি কথা হচ্ছে সবাই কিন্তু শুধু নিজেদের পছন্দের জিনিসই খায়নি, আমরা কিন্তু যে যা নিয়েছি সবাই কিন্তু একটু একটু করে সবাই ট্রাই করেছিলাম। আজকে আমরা এত এত খাবার অর্ডার দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম এই হোটেলের কোন খাবারটি কেমন হয় সেটাই আসলে দেখার জন্য। তো আমরা কিন্তু আজকে চলে এসেছি সিলেটের বিখ্যাত পানসি হোটেলে। পানসি হোটেলের নাম কিন্তু আমরা অনেক শুনেছি, তো আজকে ভাবলাম পানসি হোটেলের এমন কোন কোন বিখ্যাত আইটেমগুলো আছে সে সবগুলো আমরা আজকে ট্রাই করব। দেখতেই পাচ্ছেন কত বড় মাছের পেটি, এইটা হচ্ছে চিতল মাছের পেটি। আমরা কিন্তু আজকে অনেক ধরনের মাছ অর্ডার করেছিলাম, চিংড়ি মাছ ভুন অর্ডার করেছিলাম, তারপর অর্ডার করেছি আমরা এখানে বোয়াল মাছের পেটি। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু নিজেদের পছন্দের আইটেমগুলো খাওয়ার পর একদম অজ্ঞান হয়ে গেছে, কারণ এত এত খাবার খেয়ে সবার পেট একদম ফুল হয়ে গেছে। আমরা মনে হচ্ছিল যে কেউ নড়তেই পারছিলাম না, এই রকম অবস্থা। দেখতে পাচ্ছেন গলদা চিংড়িগুলো কতটা বড় বড় আর ভীষণ মজা ছিল। চলুন আমি দেখাই সবাই যে এই মাছগুলো নিয়েছে। আমি কিন্তু আজকে একটি ভিন্ন আইটেম নিয়েছি ট্রাই করার জন্য, সেইটা হচ্ছে কবুতরের মাংস। কবুতরের মাংসটা দেখে এত বেশি লোভনীয় লাগছিল আমার থেকে, কিন্তু আমি আম্মুকে বলেছিলাম কবুতরের মাংসটা একটু ট্রাই করার জন্য। আম্মু খেয়ে বললো ঝাল আছে কিন্তু খুব বেশি মজা হয়েছে। তো আমি এখন চলে যাব আমার খাবারগুলো ট্রাই করার জন্য, চলুন দেখাই আমি কি কি আইটেম নিয়েছি। আর একটি কথা হচ্ছে বাচ্চারা কিন্তু স্পাইসি খাবারটা তেমন একটা পছন্দ করে না, খেতেও পারে না, তাই কিন্তু আমরা বাচ্চাদের জন্য নিয়েছি এখানে চিকেন রোস্ট। তো সবগুলো বাচ্চাকে কিন্তু আমরা চিকেন রোস্ট দিয়ে দিচ্ছি, বাচ্চারা কিন্তু নিজেদের হাতেই খাচ্ছিল। তো প্রথমেই কিন্তু আমি ভর্তার আইটেম দিয়ে শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিয়েছি টমেটো ভর্তা, তারপর নিয়েছি এখানে বেগুন ভর্তা, ডাল ভর্তা, এরপরে রয়েছে মিষ্টি কুমড়া ভর্তা। আমি আমার লাইফে আজকে একটি নতুন খাবার ট্রাই করেছি, সেটা হচ্ছে কুমড়ো ফুলের পাকোড়া। এই কুমড়ো ফুলের পাকোড়া কিন্তু আমি জীবনেও খাইনি, কিন্তু এটা যে এত বেশি মজার আমি তা ভাবতেও পারিনি। আপনারা যারা এখনো পানসি হোটেলে গিয়ে খাননি অবশ্যই কিন্তু সিলেটের পানসি হোটেলে গেলে অবশ্যই অবশ্যই মাস্ট ট্রাই করবেন ওদের কুমড়ো ফুলের পাকোড়াটা। তো কুমড়ো ফুলের পাকোড়াটা কিন্তু ওরা একদম গরম গরম যেহেতু ভেজে দিয়েছিল, কুমড়ো ফুলের পাকোড়াটা একদম মুচমুচে ছিল, তাই খেতে আরও বেশি ভালো লাগছিল। তো আপনাদের ভাইয়া কিন্তু নিয়েছে আরেকটি আইটেম, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাংস ভুনা। এখন খাচ্ছি আমি রুই মাছের ভর্তা। এই রুই মাছের ভর্তাটা সম্পূর্ণ কিন্তু ওরা চুলাতেই করে, তাই কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে, ইউনিক লেগেছে। এখন কিন্তু আমি কবুতরের মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কবুতরের মাংসটা হালকা একটু শক্ত ছিল কিন্তু খাওয়া যাচ্ছিল। তো কবুতরের মাংসটা যখন আমি ভাত দিয়ে মুখে দিলাম, আমার এত বেশি ভালো লাগছিল, বিশ্বাস করেন আমি জীবনের ফার্স্ট কিন্তু কবুতরের মাংস ভুনাটা ঠিক এইভাবে লাল লাল করে খাচ্ছি। আর বাসায় যেভাবে খেয়েছি আমরা তেমনটা কিন্তু এটা নয়, এটা কিন্তু একদম ভিন্ন ধর্মী একটি কবুতর ভুনা। মোটামুটি সবারই কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। তো খাওয়া শেষে কিন্তু আমরা সবাই মিষ্টিমুখ করছিলাম দই দিয়ে। পানসি হোটেলের দইটাও কিন্তু বেশ মজা, এই ক্যারামেল দইটা আপনারা যারা পছন্দ করেন দই খেতে তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই যাব রেল স্টেশনে। আজকে আমরা চলে যাব ঢাকায়। তো সিলেট থেকে আজকে ঢাকা ব্যাক করার সময় খুব বেশি মন খারাপ করেছিল সিলেটের জন্য, কারণ সিলেটের জার্নিটা কিন্তু আমাদের বেশ ইন্টারেস্টিং ছিল। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে যাচ্ছে সিলেট থেকে একদম সরাসরি ঢাকায়। তো আমরা কিন্তু আজকে এসি বগিতে আছি, দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটু মোটা জামা পরিয়েছি যাতে করে এসির ঠান্ডাটা বাচ্চাদের বুকে না লেগে যায়। ট্রেন জার্নিটা আমার বেশ মজা লাগে, তার কারণ হচ্ছে ট্রেনের ভিতর কিন্তু একদমই বিরক্ত লাগে না। তো ইচ্ছা করলে কিন্তু একটু হাঁটাচলা করা যায়, বা এখানে ওয়াশরুমও আছে, যে কোনো সময়
বাচ্চাদের যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয় সেটা কিন্তু যে কোনো সময় যাওয়া যায়। তাই বাচ্চাদের নিয়ে যদি কোনো লং জার্নিতে যাওয়া যায় সেটা যদি ট্রেন জার্নি হয় তাহলে কিন্তু বেস্ট হয়। দেখুন আমাদের বাচ্চারা কি করছে, তারা ট্রেনের ভিতরে কিন্তু গান বাজনা করা শুরু করে দিয়েছে। তো এই জন্যই কিন্তু বাচ্চাদের নিয়ে ট্রেনে যেতে ইচ্ছে হয় আর খুব ভালোও লাগে, আর বাচ্চারাও কিন্তু খুব বেশি এনজয় করে, একদমই বোর ফিল করে না। আমরা যেহেতু দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ট্রেনে উঠেছি, তো ট্রেনে ওঠার পর আমরা দুপুরে সবাই একটু হালকা পাতলা ঘুমিয়ে নিয়েছিলাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু চিপস খাচ্ছিলাম, কেউ কেউ বিস্কিট খাচ্ছিল, যার যেটা ইচ্ছা হচ্ছিল সে সেটাই খাচ্ছিল। আর ট্রেনে কিন্তু যখন তখন খাবার পাওয়া যায়, একের পর এক খাবার আসতেই থাকে। তো ট্রেনের ভিতর সবার একটু টায়ার্ড লাগছিল, তো সবাই এখন আমরা দুধ চা খাচ্ছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি ট্রেন জার্নি করি অথবা বাস জার্নি করি, আমি সব সময় কিছু না কিছু খাওয়ার উপরেই থাকি। আমার ভালো লাগে, কারণ আমার একদম শুধু বসে থাকতে ইচ্ছে করে না বা মোবাইল টিপতে শুধু ইচ্ছে করে না, একটু একটু খাবো, একটু একটু মোবাইল টিপবো, একটু একটু ঘুমাবো। তো এইভাবে করেই কিন্তু আমার ট্রেন জার্নিটা করতে অথবা বাস জার্নিটা করতে ভালো লাগে। আমরা কিন্তু খেতে খেতে মজা করতে করতে সবাই চলে এসেছি সিলেট থেকে ঢাকা। আর আমার এই ভিডিওটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ভিডিও, তো কেউ আবার ভাববে না এটা এখনকার ভিডিও, কেন আমরা এত কিছু পরে আছি, শীতের জামা কাপড়, ঠিক আছে? তো যেহেতু এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করে দিচ্ছি। তো সবাই অবশ্যই আমাকে বলবেন আমার আজকের ব্লগটি কেমন লেগেছে, অবশ্যই অবশ্যই দেশকে ভালোবেসে পাশে থাকবেন এবং আমাদের অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।